হিরো আলম সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে গেলেন অনলাইন ডেস্ক সাথে পারভেজ আছি সুবর্ণচরের নির্যাতিতা সেই গৃহবধূকে দেখতে গেছেন আসরাফুল আলম ওরফে হিরো আলম আজ শনিবার সকালে তিনি নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ তার পরিবারের সাথে দেখা করেন হিরো আলম বলেন গরিব গরিবের দুঃখ বুঝে তাই আমি এত দূর থেকে ছুটে আসছি আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাই তাদের ফাঁসি হোক এমন ঘটনা যেন আর বাংলার গড়ে না ঘটে তিনি আরও বলেন নির্বাচনের দিন আমাকেও মারধোর করা হয়েছে আমার বিচার পরে আগে আমার এই বনের অপরাধীদের বিচার করেন গত তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ছিল ওই দিন সেই নারী দানের শেষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে দশজন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ দর্শন করেন এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ সজ্জার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তখন হাসপাতালের চিকিৎসকেরা সেই নারীকে গণদর্শন ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান পরে এ নিয়ে সেই নারীর স্বামী চরজপাট থানায় একটি মামলা দায়ের করেন নোয়াখালী থেকে হিরো আলো পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে